সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ভিডিওতে আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ইনি অত্যন্ত অসহায় একজন মানুষ আমাদের এই সমাজে আমরা এই ধরনের মানুষ কিন্তু অনেক দেখতে পাই রাস্তাঘাটে স্টেশনে তারা মানুষের কাছে হাত পাতে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তারা চলে এদের নিয়ে কি আমরা কখনো ভাবি আমরা অসহায় মানুষকে সাহায্য করা তো দূরের কথা এদেরকে দেখলে আমরা ঘৃণা করি আসলে আমাদের মধ্যে মানবতা মানবতাবোধটা খুবই কম আমরা সব সময় নিজেরটা নিয়ে ভাবি আমরা অত্যন্ত স্বার্থপর একটা জাতি কিন্তু আমরা ভুলে যাই এটা যে মহান আল্লাহ তালা কিন্তু আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন আমরা যদি এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াই এই মানুষগুলা অনেক ভালো থাকবে এবং আল্লাহ আল্লাহতালাও আমাদের উপরে অনেক খুশি হবেন আসুন এই মানুষটির মুখ থেকে আমরা কিছু কথা শুনি আপনার নাম কি অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম যে আপনি অনেক কষ্ট করে হাঁটছেন আপনার পায়ে কি সমস্যা পায়ের মনে করো এর উঠতে পায় না পায়ের ওখানে জিন 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 করে কামরা সহায় দাঁড়িয়ে থাকতে পাই না আপনার দুই পাও কি কাটা না এই জগ থেকেই অনেক মেডিকেল এক লাখ টাকা ছাত্ররা তুলে দিয়েছে কিন্তু আমার মনে করো সেই টাকাটা ছাত্ররা তোলা দিয়ে আমাকে আমার দেয় না আমার হাতে দেয় না আমার নাম করে ছাত্ররা ট্যাচ তা আমরা চিকিৎসা করুন কোথায় বসো আপনার বাড়ি আমার গাইবান্ধার ডিস্ট্রিক্ট গাইবান্দার জেলা বোম থানা মহিবাঞ্জা বাড়ি আমিন থাকি ঢাকা আপনার নাম বলে অনেকে টাকা উঠায় কিন্তু আপনাকে দেয় না না ছাত্ররা দেয় না ওখানে ছাত্রটা ছিল খা খায় খাওয়া তো টেকে দেয় না ক ভাই যে তোমার দিচ্ছি সে কথা কয়ে টিয়া ছিল না খতমালে ভতুকদম করে দেবো দমনে দেনা অনেক অনেক মাছ 10 দেওয়া 17 গুলো বড় বড় হাতের লোক নাই তো আমি লোক নাই আপনার গায়ে যে দেখতে পাচ্ছি অনেক ফুট এটা কি করে এটা থেকে এটা মনে করা মাংস ভিতর থেকে বাইরে আছে চিকিৎসা করনের কোনো চিকিৎসা মেলা করছি কিন্তু ভালো হয় না চিকিৎসা কর

এই যে মানুষ হেঁটে যাচ্ছে আপনি দেখছেন কিন্তু আপনি হাঁটতে পারেন না এটা আপনার ভিতরে কে কষ্ট হয় না অনেক কষ্ট হয় কষ্ট আলাই আলাই সমস্ত মনে ভালাই যাই হোক কোচ কিছু যে কোনটা চলায় দুই তিনশো টাকা কাম চলতে পারে না বাইরে দুই তিনশো টাকা দুই তিনশো কাম করি ওকে দুই দিন বসতে খাই খাই আবার তো আবার আসি আমি কী করবো আর পায় না চিকিৎসা করবে পায় না কিছু করবে এই জেনে আপনার বাবা মা অনেক আগে মারা গিয়েছে হ্যাঁ মা মরছে মনে করো যখন প্রেম সহ ক্ষমতা আসলে তখন মা ছোটো বেলাতে মা মরছে এখন পায়খানা করছি ভাই বোনের মনে করো এখন যত্ন করা এই যে এই কষ্টের একটা জীবন আপনার এই জীবনটা আপনার কাছে তো সম্মানিত দর্শক শহীদুল ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন তার জীবনের কষ্টের কিছু কথা তার এই অসুস্থ শরীর নিয়ে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তার চলতে হয় তিনি তার বাবা মাকে হারিয়েছেন অনেক আগে তার ভাইয়ের বউ তার দেখাশোনা করে তার অসুস্থতার কথা বলে তার চিকিৎসার জন্য যারা টাকা উঠান এবং তার পেছনে খরচ না করে সেটা আপনাদের পকেটে তোলেন এই হারাম টাকাটার কিন্তু জবাবদিহিতা একদিন আপনাকে পরকালে করতে হবে তাই আসুন আমরা সবাই সৎ পথে থাকি অসহায় মানুষের পাশে থাকি এই সমস্ত মানুষকে সাহায্য করলে আপনি পাবেন সোয়াব আর এই মানুষগুলা পাবে একটু প্রশান্তি সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি সম্পর্কে আপনার কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার একটি শেয়ারের কারণে যদি একজন মানুষের পরিবর্তন হয় সেটাই হবে আমাদের বড় পাওয়া আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে সবাই সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন ন্যায়ের পথে থাকবেন সত্যের পথে থাকবেন আল্লাহ হাফেজ